শিক্ষার্থী, তোমাদেরকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমার এক ক্লাস সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের জন্য, যারা তোমার 2021 সালের ক্যান্ডিডেট, তাদের জন্যই আমার আজকের এই ক্লাস। এই ক্লাসে আমরা আজকে আলোচনা করব উচ্চতর দক্ষতা বৃদ্ধি কল্পে। আমরা এখানে কাজ শক্তি ক্ষমতা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে আমরা একটা উদ্দীপক উপস্থাপন করেছি। এই উদ্দীপকটি বোর্ডের একটা পরীক্ষায় আসছিল। এখানে উদ্দীপকটা দেওয়ার পিছনে একটা কারণ হলো যে শিক্ষার্থীরা যে বিষয়টা বেশি ভুল করে, অর্থাৎ ভাগ কেন্দ্রের সরণ, যেটাকে আমরা বলি যে উচ্চতা, এই উচ্চতা MGS, যে W সমান MGS আমরা জানি অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ, ওই জায়গায় বিশেষ করে উচ্চতাটা ভুল করে। এই জন্য এই প্রশ্নটা, আশা করি যাদের মধ্যে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার না, তাদের ধারণাটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে বলে আমি আশা করি। তোমরা সবাই মনোযোগ সহকারে একটু লক্ষ্য করো। এখানে প্রশ্নটা হলো যে এই 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ঘনকের বর 25 কেজি, এরূপ 5টি ঘনককে একটির উপর আরেকটি রেখে স্তম্ভ তৈরি করা হইল, অন্যদিকে অনুরূপ আরও 5টি ব্লককে ভূমিতে পাশাপাশি সংযুক্ত করে স্তম্ভটিকে খাড়া করা হইল। উদ্দীপক হলো যে এটার থেকে পরবর্তী প্রশ্নটা আসতেছে। এখানে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে যে ভাগ কেন্দ্রের সরণ, যে বিষয়টা আমি আগে একটু করে বলি। যেমন আমরা একটা প্রশ্ন এর আগে দিয়েছিলাম যে একটা ট্যাঙ্ক থেকে বা একটা কূপ থেকে একটা মোটর দিয়ে পানি উঠানো হচ্ছে, তাহলে তখন আমরা যদি ধরি যে এই পুকুরটা বা এই কূপটার মধ্যে কূপটার গভীরতা 10 মিটার, তাহলে এটাকে পানি যদি শূন্য করা হয়, তাহলে সেক্ষেত্রে ইস্টটা হবে যে কি, আমরা যেটাকে জানি ঠিক মাঝখানে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এটা যদি এল ধরি, তাহলে এইচ সমান হবে 0 + L/2, অর্থাৎ 0 + 10/2 সমান হচ্ছে 5 মিটার, অর্থাৎ ভাগ কেন্দ্রটাই এখান থেকে এখন এখানে গেছে বিদায়, এই লেভেলে পানিগুলোকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে এই ভাগ কেন্দ্র এখান থেকে এখানে এসেছে বিদায়, এই জন্য এখানে উচ্চতাটা হচ্ছে এইচ। এটা একটা উদ্দীপক আমরা আগে দিয়েছিলাম, তোমরা আগের ক্লাসগুলো দেখতে অবশ্যই বুঝতে পারবা। ঠিক তদ্রুপাদে আজকে এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই যে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট যে ব্লক, প্রতিটি ব্লকের ভর হচ্ছে যে 25 কেজি, তাহলে এই ব্লকগুলাকে একবার একটার উপর একটা রেখে স্তম্ভ তৈরি করা হয়েছে, আরেকবার 5টা ব্লককে একটা একটার সাথে লাগিয়ে ঢালাই করে তারপর এটাকে খাড়া করা হলো, তাহলে উভয় ক্ষেত্রে কাজের পরিমাণটাই হিসাব করা হচ্ছে। তাহলে এখন দেখো যে আমরা যদি এইভাবে আসি যে একটা ব্লক, এই এটা একটা মেজ, এখানে একটা ব্লক রাখা হইল, তাহলে এই ব্লকটা যদি আমার প্রত্যেকটা ঘন বুঝে, ঘনকে তো আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলি সমান, এবং প্রতিটা বলছে যে 50 সেন্টিমিটার, তাহলে তার ভার কেন্দ্রটা কোথায় হবে, ঠিক ভার কেন্দ্রটা হচ্ছে যে 50 সেন্টিমিটারের মাঝখানে, অর্থাৎ 25 সেন্টিমিটার, অর্থাৎ ভূমি থেকে 25 সেন্টিমিটার উপরে, এটা হচ্ছে যে তার ভার কেন্দ্র, যেটাকে আমরা লিখতে পারি যে 25 সেন্টিমিটার উপর। এইরকম ঠিক 5টা ব্লক, একটা দুইটা এইভাবে 5টা ব্লককে একবার একটা একটার উপরে রেখে স্তম্ভ তৈরি করা হয়েছে, আরেকবার 5টা ব্লককে একত্রে লাগিয়ে স্তম্ভ তৈরি করা হয়েছে। এখন এখানে মূল বিষয় হচ্ছে যে যেটা বোর্ডের প্রশ্ন ছিল যেটা, সেটা হচ্ছে যে যে আমাদের যে স্তম্ভটা তৈরি করা হয়েছে, এই স্তম্ভের উপর থেকে যদি একটা বস্তুকে, একটা পাথরের টুকরাকে ছেড়ে দেয়, তাহলে বুঝতেছে যে এটি ভূমি স্পর্শ করার পরে এর ব্যাগ কত হবে। এটা ঘরের মধ্যে ছিল, ঘরের মধ্যে প্রশ্নটা এটা ছিল যে 5টা ব্লককে, তাহলে আমরা যদি ধরি এই যে এটা একটা ব্লক, এভাবে 5টা যদি আমরা ধরি, এই যে 2 3
4 মনে করো এই 5টা ব্লক তাহলে এটা হচ্ছে যে ভূমি এই যে এখানে এটার উপরে এইভাবে রাখা হয়েছে এখন বুঝতেছো যে এর ঠিক মাথা থেকে যদি একটা পাথরকে কাটা নিচের দিকে যদি পড়তে দেওয়া হয় তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তের বেগ কত সেই জিনিসটা বের করতে বলা হয়েছে এটা গড়ের মধ্যে খুব সোজা জিনিস আসলে সেটা হচ্ছে যে এটা যেহেতু প্রতিটা হচ্ছে যে তোমার 25 সেমিমিটার করে 50 সেমিমিটার করে তাহলে 50 100 150 200 কত তোমার 250 আমরা যেটা বলতে পারি এখান থেকে হিসাব করলে যেহেতু 50 ইনটু 5 সমান হচ্ছে যে তোমার 250 সেমিমিটার যেটাকে আমরা লিখতে পারি 0.25 মিটার তাহলে এই যে এটা যদি হয় আমাদের সরি 2.50 কত তোমার মিটার এখন এই উপর থেকে যদি একটা ব্লককে ছেড়ে দেওয়া হয় তাহলে ভূমিকে স্পর্শ করার মুহূর্তের বেগ কত সেটা বের করতে হবে তো আমরা তো জানি একটা বস্তু যখন শূন্য স্থান দিয়ে স্থির অবস্থান থেকে পড়তে থাকে তখন তার শেষ বেগ যদি b হয় আর যেখান থেকে পড়তেছে সেই বেগটা যদি 0 হয় এবং যে উচ্চতা থেকে পড়তেছে সেটা যদি আমার h হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে জানি যে b স্কয়ার সমান b নট স্কয়ার প্লাস 2gh এটা কিন্তু আমরা সূত্র জানি অভিকর্ষগত বলের প্রভাবে স্থির কোন স্থান থেকে যদি এটি পড়তে থাকে তখন সেই ক্ষেত্রে ভূমি স্পর্শ করা মুহূর্তের বেগ যদি b হয় তাহলে আমরা পাচ্ছি b স্কয়ার সমান b নট স্কয়ার প্লাস 2gh এখানে যদি আমরা এটাকে ধরি তাহলে এটা হচ্ছে যে 0 আর এটা আমরা পাচ্ছি যে 2 ইনটু 9.8 ইনটু h হলো যে 2.50 তাহলে সুতরাং v সমান আমরা বের করতে পারি যে এটা যত হয় আর কি যে 19.6 ইনটু 2.5 তাহলে সরি 19.6 কত তোমার 6 এটা করলে যত হবে তত মিটার পার সেকেন্ড এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করে লিখবা এটা সোজা জিনিস এটা বুঝতে তেমন কোনো অসুবিধা নাই এখন আমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল ঘ নাম্বার প্রশ্নটা হলো যে উদ্দীপকে যে বলা হয়েছে এই পাঁচটি ব্লক পর্যায়ক্রমে একটা একটার উপরে রেখে স্তম্ভ তৈরি করা হলো আরেকবার কি করা হলো এই পাঁচটাকে পাঁচটা ব্লককে এইভাবে এই যে এই একটা ব্লক এই একটা এইভাবে যদি আমরা ধরি এই পাঁচটা ব্লক একটা একটা সাথে লাগিয়ে এটাকে কি করা হলো তোমার খাড়া করা হলো এইভাবে এটাকে খাড়া করা হলো তখন বুঝতেছো যে উভয় ক্ষেত্রে কাজের পরিমাণ সমান হবে কিনা অথবা কাজের পরিমাণ অবশ্যই এখানে সমান হবে সেটা আমরা দেখব আমাদের অভিজ্ঞতা থেকে বুঝতেছি এবং সেখানে প্রশ্নটা ছিল যে যে কোনটি দ্বারা বস্তুর কাজটা সহজ হবে বা অধিকতর গ্রহণযোগ্য হবে বা কম কষ্ট সাধ্য হবে সেই বিষয়টা আমাদেরকে হিসাব করে দেখানোর জন্য বলছে ঘয়ের মধ্যে প্রশ্নটা তোমরা দেখবা বোর্ডের একটা প্রশ্নে এই ধরনের আসছিল তাহলে আমরা প্রথমে একটার পর একটা যে পর্যায়ক্রমে রেখে আমরা স্তম্ভ তৈরি করতেছি তাহলে সেই ক্ষেত্রে কাজের পরিমাণ আমরা হিসাব করব আবার পাঁচটাকে একটা ভূমির উপরে রেখে যখন এটাকে স্তম্ভ করে খাড়া করলাম তখন সেই ক্ষেত্রে কাজের পরিমাণ উভয় ক্ষেত্রে আমরা কাজের পরিমাণটা নির্ণয় করব নির্ণয় করে সেখান থেকে আমাদের উচ্চতর দক্ষতার যে বিষয়টা চাওয়া হচ্ছে যে কোনটা বেশি গ্রহণযোগ্য হবে অর্থাৎ কম কষ্টসাধ্য হবে সেটা জানার জন্য আমরা তাহলে সেটা জানব এখানে দেখো শিক্ষার্থীরা আমি যে কথাটা বলছিলাম মনে করো এই যে পাঁচটা ব্লক এখানে আমাদের মনে করো এটা হচ্ছে যে ভূমি তাহলে এই ভূমির উপরে এই একটা ব্লক আছে এটা আমার এখানে আছে তাহলে এখন প্রত্যেকটা ব্লক যদি আমি এখানে রাখি এই যে 1 2 মনে করো আমরা যদি ধরি এই যে 3 বা আমরা ধরে নিলাম যে 4 এরকম মনে করো আমার 5টা ব্লক আছে সবগুলা কিন্তু সমান সাইজের আছে আমার অঙ্কন করার সময়টা বেশ কম হয়েছে ঠিক আছে সবগুলা সমান অর্থাৎ ঘন এগুলা দৈর্ঘ্য প্রস্থ সবগুলা হচ্ছে যে 50 সেমি করে
এখন প্রত্যেকটা ব্লকের ভার কেন্দ্র কিন্তু এইখানে আমরা যেটা জানি ভার কেন্দ্র হচ্ছে যে এইখানে এটাই হচ্ছে ভার কেন্দ্র এইজন্য ভার কেন্দ্র বরাবর অনুভূমিকের সাথে যে অক্ষটা আমরা বিবেচনা করব এটা আমরা ধরলাম যে প্রত্যেকটা বস্তুর জন্য এটা হচ্ছে যে অনুভূমি অক্ষ এখন এটাকে যদি আমি যতই নাড়াচড়া করি না কেন যেহেতু এটা কোনো কি হচ্ছে না বা আমরা এখান থেকে যদি ধরি তাহলে এই প্রথমটার জন্য যদি আমি কাজের হিসাব যদি করি তাহলে প্রথম ব্লকের জন্য যদি আমরা হিসাব করি যে প্রথম ব্লকের জন্য বা ঘনকের জন্য আর কি ঘনকের জন্য কাজ W1 যদি আমরা বের করি তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এম জি এইচ এটা হচ্ছে যে সাধারণ ফর্মুলা তাহলে এখান থেকে ভর হচ্ছে যে প্রতিটির ভর 25 কেজি জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে আমার এটা যেহেতু এটার জন্য এইচ এর মানটা হচ্ছে যে কত তোমার শূন্য তাহলে এইচ এর মান শূন্য বিদায় তাহলে প্রথম ব্লকটাকে যদি আমরা নাড়াচড়াও করি সেই ক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না এবার এই দ্বিতীয় ব্লকটাকে এটা হচ্ছে যে দ্বিতীয় এই দ্বিতীয় ব্লকটাকে আমি এখন মনে করো এটার উপরে রাখলাম দ্বিতীয় ব্লকটাকে তাহলে এই দ্বিতীয় ব্লকের ভার কেন্দ্র এখানে ছিল এখন ভার কেন্দ্র চলে গেছে এখানে তাহলে এই বরাবর এখন এটার ভার কেন্দ্র এটা রাখা মানে এখানে চলে তাহলে এখান থেকে এই পর্যন্ত কতটুকু আমরা সেটা দেখতেছি যে এখান থেকে এই পর্যন্ত যদি 50 সেন্টিমিটার এখান থেকে পর্যন্ত 25 সেন্টিমিটার এখান থেকে এটা 25 সেন্টিমিটার তাহলে আমরা এই ক্ষেত্রে এইচটা পাচ্ছি তোমার 50 সেন্টিমিটার এটা পাইলাম কত তোমার 50 সেন্টিমিটার তাহলে এখন দ্বিতীয়টার জন্য যদি আমরা ধরি তাহলে দ্বিতীয় ব্লকের জন্য বা ঘনকের জন্য জন্য কাজ যদি আমরা হিসাব করি তাহলে W2 সমান 50 সেন্টিমিটার মানে 0.5 তাহলে এটা দিয়ে করলে আমাদের কত জুল হয় আমরা সেটা কি করব তোমার বের করব আমরা ক্যালকুলেটর দিয়ে এটা সমাধান করব ঠিক তদ্রূপভাবে তৃতীয় ব্লকের জন্য যদি আমরা আসি তৃতীয় ব্লকের জন্য কাজ যদি আমরা হিসাব করি তাহলে এই এটা হচ্ছে আমাদের তৃতীয় এই তৃতীয়টাকে এখন আমি এখানে রাখলাম এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে তৃতীয় তাহলে এটার ভার কেন্দ্র এখন চলে গেছে এ বরাবর এই এইভাবে তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত যদি 50 হয় এখান থেকে এখানে 50 এটা হচ্ছে যে কত তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত এটা শুধু 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার তাহলে আমরা যদি এটা হিসাব করি W3 সমান তাহলে 25 ইনটু 9.8 ইনটু 100 সেন্টিমিটার মানে 1 মিটার তাহলে এটা দিয়ে করলো আমরা কত জুল সেটা আমাদের বের হয়ে যাবে এবার যদি আমরা একইভাবে চতুর্থ ব্লককে যদি আমি এটা হচ্ছে যে আমাদের চতুর্থ ব্লক মনে করো এটাকে এখন আমরা যদি এখানে যদি আমরা রাখি তাহলে তার ভার কেন্দ্রটা এখান থেকে এখানে চলে গেছে মানে আমরা হিসাব করলে এখান থেকে এখানে 50 100 150 তাহলে আমাদের চতুর্থ ব্লকের জন্য যদি আমরা হিসাব করি যে চতুর্থ ব্লকের জন্য বা ঘনকের জন্য কাজ যদি আমরা হিসাব করি এটাকে ওটার উপরে রাখলাম তাহলে তখন সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি W4 সমান এম জি 9.8 এটা হয়ে যাচ্ছে যে 1.5 মিটার একইভাবে এখন এটাকে যদি আমি এটার উপরে যদি রাখি তাহলে তার ভার কেন্দ্র এখানে ছিল যে এই লেভেলে এখন চলে গেছে এই লেভেলে অর্থাৎ এটা হিসাব করলে 50 100 150 200 তাহলে আমরা এটাকে দেখতে পারি যে পঞ্চম ব্লকের বা পঞ্চম ঘনকের জন্য কাজ যদি আমরা হিসাব করি তাহলে W5 সমান হবে 25 ইনটু 9.8 ইনটু 2 তাহলে এটা আসবে যে কত জুল হয়েছে তাহলে প্রত্যেকটা কাজের জন্য যদি আমরা হিসাব করি প্রত্যেকটা ব্লক প্রথমটার জন্য তো কাজের পরিমাণ শূন্য পরের গুলার জন্য পরের চারটার জন্য যদি আমরা কাজের হিসাব করি তাহলে মোট কাজের পরিমাণ কত হচ্ছে আমরা সেই বিষয়টা যদি বের করি তাহলে বের করলে তোমরা এখানে বের করবা টোটাল কাজের মানটা আসবে আমরা যদি এখানে দেখি
দেখো এখানে যদি আমরা সেভাবে তাহলে পাঁচটা ব্লকের জন্য মোট কাজ W সমান যদি আমরা হিসাব করি W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 তাহলে প্রতিটার জন্য যদি আমরা হিসাব করি তাহলে এখানে আমরা পাচ্ছি 1200 তোমার 50 জুল তোমরা এখানে করে করে দেখো তাহলে এই মানগুলোকে ই করলে আমরা পাবো যে 1250 জুল এবার দ্বিতীয় পর্যায়ে যেখানে প্রশ্নের ভিতরে ছিল যে অন্য দিকে কি করছে তোমার পাঁচটা ব্লককে একত্রিত করা হয়েছে তাহলে যখন একত্রিত করা হয়েছে তখন সেই ক্ষেত্রে কাজের পরিমাণ কত হয়েছে এটা যদি আমরা হিসাব করি আমি কিন্তু শুরুতে বলছিলাম কাজের পরিমাণ কিন্তু একই হবে এখন এটা কিভাবে হচ্ছে সেই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে তোমরা সবাই খেয়াল করো এবার আমাদের বিষয়টা হলো যে যে এরকম যে তোমার এটার মধ্যে পাঁচটা ব্লক এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা একটার সাথে লাগানো হয়েছে এখন লাগানো হয়েছে যে এটার ভার কেন্দ্র এখানে এখানে যদি আমরা দেখি এই লাস্টে এটার ভার কেন্দ্র এখানে এই যে এই বিষয়টা আমরা দেখতেছি যে এই এখন ভার কেন্দ্রটা এখান থেকে এটা এই যে পাঁচ এখন আমরা যদি এটা যদি দেখি এটা এখান থেকে কতটুকু উপরে আছে আমরা যদি এটা হিসাব করি এটা হচ্ছে যে তোমার 25 সেন্টিমিটার উপরে আছে অর্থাৎ যেটাকে আমরা লিখতে পারি 0.25 কত তোমার মিটার এই যে এটা হচ্ছে আমাদের মান এখন আগে আমরা এখানে ভরটা বের করি যে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা লিখব দ্বিতীয় ক্ষেত্রে তাহলে ভর হচ্ছে যে ফার্স্টটা মিলে এখন একটা হয়ে গেল তাহলে তোমার 25 কেজি ইনটু 5 তাহলে এত কেজি যেখান থেকে আমরা পাচ্ছি 125 কেজি যে জিনিসটা আমরা পেলাম 125 কেজি এখন এটাকে যখন আমরা দাঁড়া করাইলাম দেখো তখন আমার এইচ এর মানটা কত হয় এখানে এইচ এর মানটা আমরা দুটো জিনিস দিয়ে বের করতে পারি যে পাঁচটার জন্য যদি আমি এখানে ধরি তাহলে যোগ কত তোমার 50 সেন্টিমিটার বা 0.5 মিটার 0.5 মিটার ডিভাইডেড বাই 2 এটা যদি আমরা এইচ ওয়ান এই যে এখান থেকে যদি ধরি এটাকে পাইলাম 0.25 কত তোমার মিটার আর আমরা যখন এটাকে এ করে এইভাবে কি করব তোমার এইভাবে যখন আমাদের এই জিনিসটা খাড়া হয়ে গেল তখন সেই ক্ষেত্রে আমরা যে যে এইচ মনে করো ডাবল ফ্যান যেটা সেটার জন্য আমরা পাচ্ছি কত তোমার 4 × 5 × মনে করো 50.5 / 2 এটা দিয়ে যদি আমরা করি তাহলে হচ্ছে যে 1.25 কত তোমার মিটার অর্থাৎ এখানে উচ্চতাটা হবে 1.25 মাইনাস 0.25 অর্থাৎ 1 মিটার এখানে ভার কেন্দ্রের সরণ হবে যে 1 মিটার দেখো এটা কিভাবে হয়েছে আমাদের এটা এখন এখানে যদি আমরা হিসাব করি এই যে এই পর্যন্ত এই যে এই ব্লকে ঠিক আছে এখন এখানে যদি আমরা ধরি যে এখান থেকে এই পর্যন্ত এটা হয়ে যাচ্ছে যে কতটুকু তোমার 2 মিটার আমরা যদি ধরি তাহলে এই 2 মিটারের ভার কেন্দ্র কোথায় তোমার এখানে 1 মিটার ওইভাবে আমরা সেই বিষয়টা ই করতে পারি তোমার বের করতে পারি তাহলে এটা যদি আমার 1 মিটার যদি হয় যে ভার কেন্দ্রের সরণ তাহলে এইচটা যদি আমার 1 মিটার যদি হয় তাহলে তখন দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা কাজ হিসাব করি এটা W1 দিলাম W2 সমান তাহলে M হচ্ছে যে 125 ইনটু 9.8 ইনটু H সমান 1 তাহলে এটা হয়ে যাচ্ছে যে 1200 তাহলে এটা 50 হবে না এটা 1200 কত হবে তোমার 25 তোমরা করে দেখো যেটা আসে আমি তো ক্যালকুলেটর আমার হাতের কাছে নাই এই যে এত কি পেলাম আমরা এত জুল তাহলে আমরা দেখলাম
যে এই পাঁচটা ব্লক বা পাঁচটা ঘনককে যখন একটা একটার উপরে পর্যায়ক্রমে রেখে আমরা স্তম্ভ তৈরি করলাম সেই ক্ষেত্রে কাজ যত হয়েছে আর ওই একই আকারে পাঁচটা ব্লককে আমরা ভূমিতে রেখে যুক্ত করে তারপরে এটাকে যখন খাড়া করলাম স্তম্ভটাকে খাড়া করলাম সেই ক্ষেত্রে কাজের পরিমাণ কিন্তু একই হয়েছে এখন প্রশ্নে ছিল যে কোশ্চেনটা এরকম যে কোন ক্ষেত্রে এটা একটু সহজ হবে যে আমরা পর্যায়ক্রমে রেখে রেখে স্তম্ভ তৈরি করাটা কি সহজ হবে বা অধিকতর গ্রহণযোগ্য হবে নাকি এই পাঁচটাকে একত্রে সংযুক্ত করে তারপর ওই ফিলারটাকে আমরা কি করাবো স্তম্ভটাকে দাঁড়া করাবো সেটা সহজ হবে তাহলে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা এইটুকু বলতে পারতেছি এবং তোমরা যারা শিক্ষার্থীরা একটু অনুধাবন করতেছো তোমরাও বলবা যে এটা বানানোটা কি হবে তোমার সহজ হবে কারণটা হচ্ছে যে এইটাই যেহেতু কাজের পরিমাণ একই হলেও এখানে শক্তিটা আমাদেরকে কিন্তু পর্যায়ক্রমে কাজ করার সামর্থ্য শক্তি শক্তিটা কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে দীর্ঘক্ষণ যাবৎ কি করতে হবে তোমার প্রয়োগ করা যাবে এবং আস্তে আস্তে অংশ বিশেষ একত্রে করে টোটাল মোট শক্তিটা প্রয়োগ করতে হবে আর এখানে কিন্তু একত্রে সব শক্তিগুলো প্রয়োগ করতে হবে এবং সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা কষ্টকর হবে তাহলে এই জন্য আমরা এখানে যে উচ্চতর দক্ষতা যেটা এক নম্বরের জন্য আছে এই বিষয়টা আমরা দিতে পারি যেহেতু উভয় ক্ষেত্রে কাজের পরিমাণ একই হলেও আমাদের প্রথম ক্ষেত্রের স্তম্ভটি পর্যায়ক্রমে শক্তি প্রয়োগ করতে হবে বিধায় এই জন্য এটি তৈরি করা সহজ হবে বা এটা সে এটা তৈরি করা অধিকত গ্রহণযোগ্য হবে তাহলে শিক্ষার্থীরা এর মধ্যে আমরা আরো আলোচনা করেছিলাম সৃজনশীল কোশ্চেন এখন তোমরা যারা সেকেন্ড ইয়ারের অর্থাৎ যারা সম্ভাব্য ক্যান্ডিডেট 2021 সালে তাদের যে সংক্ষিপ্ত সিলেবাস এই সিলেবাসের তো আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো আগে শেষ করেছি এখন আমরা আমাদের ক্লাসের রুটিন অনুসারে আমরা অনলাইনের মধ্যে তোমাদের কিছু দক্ষতা বৃদ্ধির জন্য আমরা এই তোমার বিভিন্ন উদ্দীপক উপস্থাপন করে সেগুলো সলভ করার চেষ্টা করতেছি আশা করি তোমরা অনলাইন ক্লাসে সবসময় সংযুক্ত থাকবে এবং এতে তোমরা অনেক উপকৃত হবে বলে আমার বিশ্বাস তাহলে আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ